Bismillahirrahmanirrahim. সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় 2023-24 শিক্ষাবর্ষের একাদশ ও আলিম পরীক্ষার যোগ্য শিক্ষার্থীদের যে তথ্য এন্ট্রি এবং তথ্য এন্ট্রির যে নিয়মগুলি আছে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। আপনারা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়ক ট্রাস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে কিন্তু কিছুদিন আগে দেখতে পেরেছিলাম যে 2023-24 শিক্ষাবর্ষের একাদশ ও সমমান শ্রেণীর নতুন শিক্ষার্থীদের নিকট হতে উপবৃত্তির যে তথ্য সংগ্রহের বিষয়টি সেটি কিন্তু তারা প্রকাশ করেছিল। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেন 25/10/2023 তারিখে। এবার তারা কিন্তু যে তথ্য সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় 2023-24 শিক্ষার্থীদের একাদশ ও আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের তথ্য যে এইচএসপিতে তথ্য এন্ট্রি করা সংক্রান্ত যে নিয়মগুলি সেটি কিন্তু প্রকাশ করেছে। কিন্তু আপনারা দেখেন সেই নোটিশটি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন 20/11/2023 তারিখে কিন্তু এই নোটিশটি প্রকাশ করেছে। আমরা ভিডিওর মাধ্যমে যদি আমরা সম্পূর্ণ দেখি তাহলে দেখেন আপনারা যে নোটিশটি প্রকাশ করা হয়েছে বা যে নিয়মাবলীটি দিয়েছে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় 2023-24 শিক্ষাবর্ষের একাদশ ও আলিম প্রথম বর্ষের উপবৃত্তি প্রাপ্তির যোগ্য শিক্ষার্থীদের নির্বাচন পদ্ধতি ও এইচএসপি এমআইএস এর তথ্য এন্ট্রি সংক্রান্ত যে নিয়মাবলী আছে তারা কিন্তু এটি প্রকাশ করেছে। আপনারা দেখেন 19/11/2023 তারিখে এই নোটিশটি প্রকাশ করেছে। উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে শিক্ষামন্ত্রী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়ক ট্রাস্টের যে কর্মসূচি ম্যানুয়াল অনুযায়ী 2023-24 শিক্ষাবর্ষের একাদশ ও আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ যাচাই হচ্ছে ও এইচএসপি এমআইএস সফটওয়্যারে এন্ট্রি প্রেরণ বর্ণিত গ্রহণ নিম্ন বর্ণিত পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করা হলো। আপনারা দেখেন যে এইচএসপি এমআইএস সফটওয়্যারের তথ্য এন্ট্রি ও প্রেরণের যে তারিখটি দেখেন এই লাইনটা দেখেন 21/11/2023 খ্রিস্টাব্দ তারিখ হতে শুরু হবে হয়ে 12/12/2023 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক এইচএসপি এমআইএস সফটওয়্যারে কিন্তু নির্ভুলভাবে এন্ট্রি করার কথা বলা হয়েছে। আপনাদের যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে 21/11/2023 তারিখ থেকে 12/12/2023 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে কিন্তু আপনাদের এই প্রতিষ্ঠানের সফটওয়্যারের মাধ্যমে কিন্তু এটি এন্ট্রি করতে হবে এবং এন্ট্রি এমআইএস তথ্য এন্ট্রি প্রেরণ সুবিধা 12/12/2023 তারিখ রাত 12টার ভিতরে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ শিক্ষার্থীদের তথ্য আমাদের কিন্তু দেখা যাচ্ছে 21/11/2023 তারিখ হতে 12/12/2023 তারিখের ভিতরে কিন্তু আমাদের সকল শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করতে হবে, না হলে কিন্তু 12/12/2023 তারিখ 12টার ভিতরে স্বয়ংক্রিয়ভাবে কিন্তু এটি বন্ধ হয়ে যাবে। অবশ্যই এই নির্ধারিত সময়ের ভিতরে আমাদের তথ্য এন্ট্রি সম্পূর্ণ করতে হবে। এবার আরও কিছু নির্দেশনা তারা দিয়ে দিয়েছে, যে একটি পূর্ণাঙ্গ যে নির্দেশনা তারা দিয়েছে আমরা আজকের সম্পূর্ণ নির্দেশনাগুলি দেখব। শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে আবেদন ও আবেদনপত্রের যাচাই বাছাই কমিটি, যে প্রতিষ্ঠান পর্যায়ে কমিটির সভা আয়োজনপূর্বক শিক্ষার্থীর কাছ থেকে প্রাপ্ত আবেদনপত্রের তথ্যাদি যথাযথ যাচাই বাছাই করবেন। কমিটির সদস্যগণ প্রয়োজনে শিক্ষার্থীদের বাড়ি পরিদর্শন করে আবেদনপত্র তথ্যাদি যাচাই বাছাই করবেন, ইত্যাদি আরও কিছু গুরুত্বপূর্ণ কথা তারা লিখে দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক আবেদনপত্রের সকল তথ্যাদি সঠিক আছে কি না এই মর্মে প্রত্যয়নপত্র উপজেলা ও থানা শিক্ষা মাধ্যমিক উপকারভোগী নির্বাচনে কোনো অসত্য তথ্য প্রদান বা অনিয়ম করা হলে তার শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। এই কমিটি প্রয়োজনে যে কোনো সময় সভা মিলিত হতে পারবে। মূলত যে শিক্ষাবৃত্তির আছে এটি প্রধানমন্ত্রী ট্রাস্টের একটি নির্ভুলভাবে উপবৃত্তির তথ্য যেন প্রেরণ করা হয় সেই বিষয়ে তারা যে কমিটির বিষয়ে কথা বলেছে সেটি এখানে বলেছে। দেখো উপকারভোগী শিক্ষার্থীদের নির্বাচন প্রক্রিয়া, এখানে শিক্ষার্থীদের যে প্রক্রিয়ার মাধ্যমে তারা নির্বাচন করে থাকে সেটি কিন্তু
উল্লেখ করে দিয়েছে। উপকার প্রতিষ্ঠিত নির্বাচিত শিক্ষার্থী নিয়মিত পদ্ধতিতে অনুসরণ করতে হবে। নির্বাচন করতে হলে যে সকল পদ্ধতি তাদের অনুসরণ করতে হবে, দেখো দারিদ্র নির্মূলের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো হাউস হোল্ড ইনকাম অ্যান্ড এক্সচেঞ্জ ডিউটি সার্ভে 2016 এ ব্যবহৃত প্রশ্নমালার উপর ভিত্তি করে একটি তৈরিকৃত আবেদনপত্র আবেদন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে গঠিত কমিটি আবেদনপত্রের তথ্যতে যাচাই বাছাই শেষে প্রতিষ্ঠান পর্যায়ে SSPMI সফটওয়্যারে যোগ্য শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করতে হবে। তথ্য এন্ট্রির পর প্রতিষ্ঠান থেকেই তথ্যাদি অনলাইনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের বরাবর প্রেরণ করতে হবে। উপজেলা থানা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উপস্থিতির জন্য উপজেলা থানায় প্রেরিত সকল আবেদনপত্র উপজেলা মেট্রোপলিটন এলাকার উপদেষ্টা কমিটি বিবেচনা করে পেশ করবেন এবং উপদেষ্টা কমিটির অনুমোদন নিয়ে নির্বাচিত শিক্ষার্থীদের তথ্য SSPMEATতে প্রেরণ করবেন। মূলত যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠানরা মূলত উপজেলা বা থানায় প্রেরণ করবে এবং থানারা কিন্তু দেখা যাচ্ছে যে SSPMEAT যে সফটওয়্যার আছে সেখানে তারা প্রেরণ করবে। সারা দেশে উপবৃত্তির উপকারপ্রাপ্ত শিক্ষার্থীদের কেন্দ্রভাবে SSPMI সফটওয়্যারের মাধ্যমে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি কর্তৃক নির্বাচিত হবে। উপকারভোগী শিক্ষার্থীদের লৈঙ্গিক ভিত্তিতে নয় বরং দারিদ্র্যের ভিত্তিতে নির্বাচিত হবে, ফলে এই প্রক্রিয়ায় নির্বাচিত ছাত্রছাত্রীদের সংখ্যা কম বেশি হতে পারে। এখানে তাদের যে বিষয়টি যে দারিদ্র্যের ভিত্তিতেই এটি মূলত নির্বাচিত হয়ে থাকে, ফলে এটি যে কম বেশি হতে পারে, অনেকেই দেখা যাচ্ছে যে লৈঙ্গিক বৈশ্বিক ভিত্তিতে নির্বাচন করা হয় এই বিষয়ে যাদের যারা বলে যে হয়তো কোনো সাইড বেশি কোনো সাইড কম হয়, এটি হতেই পারে, সে বিষয়ে তারা এই অভিজ্ঞত করে দিয়েছে। এছাড়া শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ বা বিমুক্ত যুদ্ধ প্রজন্ম যথাযথ যাচাই বাছাইয়ের পর সরাসরি এই কর্মসূচির অন্তর্ভুক্ত হবে, তবে এই ক্ষেত্রে এন্ট্রিকৃত তথ্যের সাথে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ প্রত্যয়ন পত্রের সত্যিত কপি NIS এবং শিক্ষা প্রতিষ্ঠান সংরক্ষণ করতে হবে। এখানে যে যারা আছে শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ বা বীর মুক্তিযুদ্ধের প্রজন্ম যথাযথ যাচাই বাছাইয়ের পরে তাদের তথ্য সংরক্ষণ করতে বলা হয়েছে। প্রাক্তন ছিটমহল এলাকায় যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছিটমহল এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান SPM সফটওয়্যার নতুন শিক্ষার্থী এন্ট্রি আবেদনকারী কোনো এলাকায় বসবাস করে, এই অপশন অবশ্যই প্রাক্তন ছিটমহল নির্বাচন ও প্রমাণপত্র সংগ্রহ সংযুক্তি করার প্রয়োজন নেই। শিক্ষার্থীদের সরাসরি এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে। আর এখানে ছিটমহল শিক্ষার্থীদের কথা এখানে বলা হয়েছে, শিক্ষার্থীদের অন্য কোনো সরকারি উৎস হতে বৃত্তি বা অভিভাবক কর্তৃক শিক্ষা ভাতা গ্রহণ করলে উপবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। এখানে যদি কোনো শিক্ষার্থী অন্য কোনো উৎস হতে সরকারি উৎস হতে যদি বৃত্তি বা অভিভাবক কর্তৃক কোনো বৃত্তি পেয়ে থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো তার হয় না, এই কথা তারা আগেই বলে দিয়েছে। এছাড়া যে 10টি অঞ্চল আছে সকলেই আপনারা দেখেন, আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। এই শিক্ষার্থী সরাসরি নির্বাচিত হবে, যে শিক্ষার্থী নির্বাচিত অনুযায়ী 10টি উপজেলা আবেদনকারী সরাসরি নির্বাচন, সেই 10টি উপজেলা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবার তথ্য এন্ট্রি, একই নম্বর মোবাইল নম্বর একই অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর একাধিক শিক্ষার্থী বা অভিভাবক বিপরীতে কিন্তু ব্যবহার করা যাবে না। এ বিষয়ে অবশ্যই যে আমরা কিছুদিন আগেও কিন্তু একই, তাছাড়া যারা আমরা উপবৃত্তি সংক্রান্ত ডকুমেন্টারি কাজ করে থাকি অবশ্যই এই বিষয়গুলো কিন্তু অবহিত আছে। একই অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর একাধিক শিক্ষার্থী বা অভিভাবকের বিপরীতে ব্যবহার করা যাবে না এই কথাটাই, এবং একই অ্যাকাউন্ট নম্বর মোবাইল নম্বর ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত কোনো শিক্ষার্থীর বিপরীতে SMS সফটওয়্যারে ব্যবহার করা হলে তা পুনরায় ব্যবহার করা যাবে না। একই অ্যাকাউন্ট নম্বর মোবাইল নম্বর ষষ্ঠ থেকে বারো শ্রেণী পর্যন্ত কোনো শিক্ষার্থীর বিপরীতে যদি ব্যবহার করা হয় তাহলে পুনরায় আবার ব্যবহার করা যাবে না। এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। একই অ্যাকাউন্ট নম্বর যদি আবেদনকৃত সকল শিক্ষার্থীর 17 সংখ্যার অনলাইন জন্মসনদ থাকা নিশ্চিত করতে হবে, অবশ্যই অনলাইনকৃত হতে হবে। পিতামাতা বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নম্বর যদি 10 অথবা 17 সংখ্যার কম হয় সেক্ষেত্রে অবশ্যই জন্ম সালটি আগে দিয়ে নিতে হবে। যদি
13 ডিজিট দেওয়া সংখ্যা জাতীয় পরিচয়পত্র হয়, সেক্ষেত্রে 4 সংখ্যা যে ডিজিটটি আছে অবশ্যই আগে দিয়ে 17 সংখ্যা রূপান্তর করতে হবে। শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিছু কথা তারা বলে দিয়েছে। এরপরে আমরা ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করতে হবে, বৈধ এবং সচল যে ব্যাংকিং অ্যাকাউন্ট আছে সেটি ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে অভিভাবক হবেন পিতা অথবা মাতা, কেবল পিতামাতার অনুপস্থিত অন্য কোনো ব্যক্তিকে ভাই বোন, দাদা দাদি, নানা নানি ইত্যাদি অভিভাবক হিসেবে নির্বাচন করা যাবে। সেক্ষেত্রে অবশ্যই যদি পিতামাতা ভাই বোন এন্ট্রি করার সময় পিতামাতা জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর, অনলাইন ব্যাংকিং ইত্যাদি নম্বর খুলতে হবে। অভিভাবক ও হিসাবধারীর নাম হিসাবে অ্যাকাউন্ট খুলতে হবে। অভিভাবক ও হিসাবধারীর নাম হিসাবে মাতার নাম এন্ট্রি করতে হবে, অথবা পিতামাতা অনুপস্থিতে অভিভাবক হিসাবধারীর নাম যে আছে তার নাম ব্যবহার করা যাবে। তবে তার অবশ্যই ভোটার আইডি কার্ড কিন্তু সংযুক্ত করতে হবে। শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির ক্ষেত্রে ফর্মে পেমেন্ট সংক্রান্ত তথ্য, অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করে সংরক্ষণ করার পরে শিক্ষা প্রতিষ্ঠান হতে কোনো ক্রমে পরিবর্তন করা যাবে না। শিক্ষার্থীর তথ্য এন্ট্রি ফর্মে পেমেন্ট সংক্রান্ত তথ্য, অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করার পরে তথ্য এন্ট্রি করতে সংরক্ষণ করার পরে অ্যাকাউন্ট নম্বর ভুল বা পরিলক্ষিত হলে শিক্ষা প্রতিষ্ঠান হতে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে লিখিতভাবে আবেদন করে কেন্দ্রীয়ভাবে সংশোধন করতে হবে। এখানে যখন শিক্ষার্থীরা পেমেন্ট তথ্য তাদের অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করবে, অবশ্যই এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি কলম। যদি শিক্ষার্থীরা অ্যাকাউন্ট নম্বর দিয়ে থাকে অবশ্যই নির্ভুলভাবে দিতে হবে। সকল শিক্ষার্থীরা পেমেন্ট তথ্য যে অ্যাকাউন্ট নম্বর আছে অবশ্যই এটি নির্ভুলভাবে কিন্তু প্রদান করতে হবে। উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের তথ্য এই SSPMIS সফটওয়্যারে এন্ট্রি করলে উপবৃত্তি প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে না। আবেদনকারীর শিক্ষার তথ্যাদি SSPMIS সফটওয়্যারের মাধ্যমে বিশ্লেষণ করে উপবৃত্তি প্রাপ্তির জন্য কিন্তু শিক্ষার্থী নির্বাচন করা হয়। এটি মূলত তারা যে কথাটি বলেছে সেটি হচ্ছে উপবৃত্তি তথ্য সফটওয়্যারে এন্ট্রি করলেই যে উপবৃত্তি হবে এমনটা না। উপবৃত্তি তথ্য প্রদান করার পরে এটি আবেদনকারী তথ্য এই SSPMIS সফটওয়্যারের মাধ্যমে বিশ্লেষণ করে কিন্তু উপবৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থীদের নির্বাচন করা হয়। টিউশন ফি মকুবের কথা তারা কিছু কথা বলে দিয়েছে এখানে। এরপরে নতুন প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত যে বিষয়টি আছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে পাঠদানের অনুমতি বা স্বীকৃতি প্রদান করা হলে উক্ত প্রতিষ্ঠান সমন্বিত উপবৃত্তি কর্মসূচির অন্তর্ভুক্ত হতে পারবে। সেক্ষেত্রে SSPMIS সফটওয়্যার ইউজার আইডি ও পাসওয়ার্ডের জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় কাগজপত্র থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট কিন্তু এটি জমা দিতে হবে। সংশ্লিষ্ট উপজেলার থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তার আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে উক্ত বিষয়টি অবহিতকরণ সহ এতদ সংক্রান্ত সকল কার্যক্রম মনিটরিং করবেন। উল্লেখিত যে নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে সৃষ্ট যে কোনো সমস্যার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দায়ী থাকবেন। ইউজার আইডি বা পাসওয়ার্ড যদি শিক্ষা প্রতিষ্ঠান অথবা উপজেলা বা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক ব্যবহৃত SSPMIS এর আইডি ও পাসওয়ার্ড ভুলে গেলে বা অন্য কোনো কারণে SSPMIS এ লগ ইন করতে না পারলে সংশ্লিষ্ট উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে তারা একটি ইমেল নম্বর দিয়েছে, ওখানে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। এবার কিন্তু তারা একটি হেল্পলাইন নম্বর দিয়েছে, আপনারা দেখেন হেল্পলাইন নম্বরে অফিস চলাকালীন সময় 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত যোগাযোগ করার জন্য তারা বিশেষভাবে অনুরোধ করে দিয়েছে। হেল্পলাইনটির মাধ্যমে অনেকে আমরা যারা এই SSPMIS সফটওয়্যারের কাজ করি অনেক এই হেল্পলাইনটি কিন্তু অনেক উপকার হবে। আপনারা অবশ্যই হেল্পলাইনটির মাধ্যমে 9টা থেকে বিকাল 4টার ভিতরে কিন্তু যোগাযোগ করে কিন্তু অনেক বিষয়ে এই যে তথ্য লাগে আপনারা সংগ্রহ করতে পারবেন। তবে আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন যারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।